পারে আসছি, স্যান্ডেল খুলে একটু হাঁটবো না, এটা কি হলো বলেন? এত চমৎকার একটা জায়গায় আসছি। আপনাদের অনেকদিনের ইচ্ছা ছিল, যেহেতু আমি শিগা ব্যাটারিটাই ইউজ করতেছি, তো 5 মাস পরে একটা রিভিউ দেওয়ার জন্য, তো আজকে আমি শিগা ব্যাটারির রিভিউটা দিতে যাচ্ছি যে আসলে এটা আমি ইউজ করে কীরকম পাচ্ছি, আসলে কতটুকু ভালো। সো আমি লাস্ট অনেকগুলোই ব্যাটারি ইউজ করছিলাম, যেটা হচ্ছে যে আমরা জানি ড্রাই সেল ব্যাটারি আছে, তারপরে লিকুইড যেটা অ্যাসিড ব্যাটারি আছে। তো আমি ব্যাটারিগুলো নিয়ে আসলে অনেক দিন ধরে ইউজ করে মানে তেমন একটা কমফোর্টেবল ছিলাম না, আর মানে প্রায় সময় কোনো না কোনো একটা প্রবলেম হতো। আমি ফগ লাইট ইউজ করি, যেহেতু অনেক দূরে যাই আমার ফগ লাইটের দরকার হয়, এক্সট্রা হর্নের দরকার হয়। তো আমি দেখতেছি যে মানে আমার যেই ব্যাটারিটাই ইউজ করতেছি হোয়াট এভার, এটা বেশি দিন লাস্ট করতেছে না, প্রবলেম করতেছে। তো ফাইনালি আমি একজন ব্লগারের চ্যানেল ফলো করতাম, সামহাও ওনার ওখানে একটা ভিডিও আসে লিথিয়াম আয়ন ব্যাটারি। তো আমি নেক্সট ডেতেই রাইডার্স ক্যাফে মেট্রোতে যোগাযোগ করি সোহেল ভাইয়ের সাথে এবং ওনাকে বলি যে আমি ওনার কাছে এই রিভিউটা দেখছি, আপনি ব্যাটারিটা আনেন, দেখেন ইউজার রিভিউটা কীরকম, আমি একটু ইউজ করে তারপর আপনাকে রিভিউটা দিব না। তো আলহামদুলিল্লাহ উনি বলার পরপর ভালোই রেসপন্স করছে, থ্যাঙ্কস টু সোহেল ভাই, যে উনি বলার পরপরই শিগা ব্যাটারিটা ওনার সার্ভিস সেন্টারে নিয়ে আসে। তো ফাইনালি সোহেল ভাই যখন আনলো, আনার পর নেক্সট ডেতে আমি যাই, যাওয়ার পর ওখানে 9 অ্যাম্পিয়ারের যে ব্যাটারিটা ওইটা আমি নেই, নিয়ে ইনস্টল করি। তো এটা আমার ব্যাড লাগছিল যে প্রথম ব্যাটারিটাই মানে থাকে না কিছু, মানে টেকনিক্যাল ফল্ট, তো এটা ফ্যাক্টরি থেকেই ফল্টই ছিল ব্যাটারিটা। আমি ইনস্টল করার পরপরই জিনিসটা আর মানে জিরো চার্জে চলে আসে। তা আমি সোহেল ভাইকে জানাই, সোহেল ভাই ওনাদের যেই আছে আউটলেট আছে শিগা ব্যাটারির যে অথরিটি আছে ওনাদেরকে জানাই এবং ওনারা বলে যে ঠিক আছে ব্যাটারিটা নিয়ে আসেন, আমরা চেঞ্জ করে দিচ্ছি। তো নেক্সট ডেতে আবার সোহেল ভাইয়ের কাছে যাই, উনি আমাকে ব্যাটারিটা চেঞ্জ করে দেয় আলহামদুলিল্লাহ। তারপর ওইটা এখনও পর্যন্ত ইউজ করছি এবং সবচেয়ে মজার ব্যাপার হলো, যেটা নিয়ে আমি সবসময় ওয়ারিড থাকতাম এবং অনেক বাইকাররাই ওয়ারিড হয়, যে দেখা গেল যে আমি বাইকটা অনেক দিন ধরে চালাচ্ছি না, মানে মিনিমাম 10-12 দিন চালাচ্ছি না, দেখা যায় ড্রাই ব্যাটারি শীতকালে বসে যায়, তারপর ওইটার চার্জ উঠেই না, পরবর্তীতে আমাদের ব্যাটারি রিপ্লেস করতে হয়, দেন অ্যাসিড যেটা অ্যাসিডের পানির যেটা ওইটার প্রত্যেক মাসে একটা প্রবলেম থাকে যে আমার ব্যাটারির পানিটা কমে গেছে কিনা ওইটা চেক আপ করে আবার দাও। তো সেই ক্ষেত্রে আমার কাছে এই ব্যাটারিটা খুব ভালো লাগলো, লিথিয়াম আয়ন টেকনোলজিটা অনেক ভালো, বেস্ট টেকনোলজি আমাদের জন্য। আর এইটা ইউজ করার পর আমি মানে চার্জিং রিলেটেড কোনো প্রবলেমই ফেস করতেছি না আলহামদুলিল্লাহ। আপনারা যারাই নিতে চান, এটা আমার একদম নিউট্রাল জাজমেন্ট এবং নিউট্রাল রিভিউ, কারো কাছ থেকে টাকা খেয়ে বা কোনো রকম মানে ওই ইয়ের জন্য প্রমোট করার জন্য আমি রিভিউটা দিচ্ছি না, আমি অ্যাজ এ ইউজার আমার কাছে যেটা ভাল লাগছে একটা বাইকার হিসাবে, আর একটা বাইকারের কাছে ইনফরমেশন পৌঁছে দেওয়া আমার দায়িত্ব, দ্যাট ইজ ওয়াই আমি বলতেছি আপনারা শিগার লিথিয়াম আয়ন ব্যাটারিটা ইউজ করতে পারেন, কারণ এটা আসলেই ভালো একটা ব্যাটারি এবং আমি লাস্ট 5 মাস ধরে ইউজ করতেছি, কোনো রকম প্রবলেম পাচ্ছি না আলহামদুলিল্লাহ। যেটা মানে আমার প্রয়োজন ছিল ঠিক সেই রকমই একটা ব্যাটারি আমি এতদিন পরে বাংলাদেশে পেয়েছি এবং থ্যাঙ্কস টু শিগা কোম্পানি, যারা এত সুন্দর একটা টেকনোলজি বাংলাদেশে নিয়ে আসার জন্য এবং তারা নিয়ে এসে আমাদেরকে রিপ্রেজেন্ট করতেছে, মানে ওনাদের জন্য একটা হ্যাটস অফ এবং স্যালিউট যে ওনারা এই টেকনোলজিটা বাংলাদেশে নিয়ে আসছে বাইকারদের জন্য। সো আমিও বলবো যারা বাইকার আছেন, যারা ব্যাটারি রিভিউটা চাচ্ছিলেন এবং অনেকেই আমাকে জিজ্ঞেস করতেছিল যে ভাই অনেকদিন ধরে ইউজ করতেছেন কোনো রিভিউ কেন দিচ্ছেন না, আসলে ভাই অনেক কাজের প্রেশারে থাকি, অনেক রকম ইয়ের কারণে ব্লগটা কন্টিনিউ করা হচ্ছিল না অনেকদিন ধরে, সো আজকে একটু সময় পাইছি করে নিচ্ছি। বাট মানে যদি বলেন যে ইউজার রিভিউ, অ্যাজ এ ট্রু ইউজার মানে কারো কাছে টাকা টুকা খাই নেই, একদম নিউট্রাল জাজমেন্ট যদি দেই, রিভিউ যদি দেই, আমি শিগা ব্যাটারিকে 10 আউট অফ 10 দেবো, কারণ আমি এখানে চার্জিংয়ের জন্য বেস্ট পাচ্ছি, মানে আমার এখানে এক্সট্রা ফগ লাইট যদি দেই সেক্ষেত্রে আমার মানে ব্যাটারিতে কোনো এফেক্ট করতেছে না, আমার মানে রাত্রেবেলা যখন লং রাইডে যাই তখন কোনো
কোনো প্রবলেম করতেছে না। নর্মালি অ্যাসিড পানি, যেটা আমি এর আগেও বললাম যে অ্যাসিড ব্যাটারি বা ট্রাইসেল ব্যাটারিতে প্রবলেমটা হচ্ছে, অ্যাসিডের পানিতে আমি যদি ব্যাটারিতে ইনস্টল করি, মানে ব্যাটারিটা ইনস্টল করি, সেই ক্ষেত্রে পানি ঠিকঠাক আছে কি না অ্যাসিডটা, ওটা তো কিছুদিন পরপর চেক করতে হয়, অ্যাজ ওয়েল অ্যাজ মানে কেবলের মধ্যে ময়লা জমে, ময়লা বলতে ওটার কি বলে জং ধরে বা আপনার কার্বন জমে, ওই কার্বন পরিষ্কার করার একটা ঝামেলা থাকে। তারপর যেটা এটা সিগাতে নাই, লিথিয়াম আয়ন টেকনোলজিতে এটা পড়ে না, আপনার মরচে পড়ার চান্স নাই, আপনার চেসিসের মধ্যে পানি পড়ে নষ্ট হওয়ার চান্সেস নাই, ড্রাই ব্যাটারি যেটা হয় যে বসলে আর সহজে চার্জ আপ হয় না। বাট এইটা আমি দেখছি 10 দিন পরে, আমি অনেকদিন ইউজ করি না, টানা 10 দিন ইউজ না করে দেখছি, যেটা হয় যে আমি সিঙ্গেল মানে ক্লিক করার পরেই আমার স্টার্ট হয়ে যায়। এবং সবচেয়ে মজার ব্যাপার, এটা চার্জ করার জন্য কোনো দোকানে নিয়ে যেতে হবে না, আপনি যদি কিছুক্ষণ মানে বাইকটা স্টার্টে রেখে চালান অটোমেটিক এটা চার্জ আপ হয়ে যেত। আমার কাছে ভালোই লাগছে, আশা করি আপনারা যারা নেবেন তারা আর কি ওই অন্যান্য মানে নামি দামি ব্লগারদের মতো রিভিউ না খুঁজে আমাদের মতো ছোটোখাটো ব্লগারের রিভিউ দেখে ব্যাটারিটা নেবেন, যেন অ্যাটলিস্ট মানে বেস্ট কোন একটা সাপোর্ট পান। আর বড় বড় ব্লগারদের কাছ থেকে রিভিউ নিয়ে জিনিসপত্র কিনলে দেখা যায় যে ম্যাক্সিমামটাই আমরা ঠকি, কারণ হচ্ছে ওনারা টাকা খায়, ওনারা মানে ইয়ে করে, নিজেকে প্রমোট করে, নিজেকে ব্র্যান্ডিং করার জন্য একটা অ্যামাউন্ট নেয়, ওই অ্যামাউন্টের এগেনস্টে ওনারা বলে যে এটা ভালো, ওইটা ভালো, এটা ভালো। বাট না, আমি নিউট্রাল জাজমেন্ট দিচ্ছি, সেগা ব্যাটারিটা আসলেই ভালো, আপনারা ইউজ করে দেখতে পারেন। সো আজকে এই পর্যন্ত, আমি আর কথা না বাড়াই, অনেক বকবক করে ফেলছি, আর ঠিক আছে, টাটা। আর আরেকটা জিনিস, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা তো অবশ্যই করবেন, আর যারা অলরেডি করে ফেলছেন তাদেরকে অনেক ভালোবাসা, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।